হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে, প্রদত্ত বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ x² + y² = 16। নেক্সট আমরা কি লিখতে পারি? প্রদত্ত সমীকরণকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ddx(x²+y²) = ddx(16). তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 2x + 2y/dx = 0। সো আমরা এখান দিয়ে কি বলতে পারি? 2y/dx = -2x, 2 ক্যান্সেল আউট, dydx = -x/y। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? আমাদের বলা হয়েছে যে স্পর্শকের প্রবণতা -4/3 তার সমীকরণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরি প্রদত্ত বৃত্তের যে স্পর্শকের প্রবণতা -4/3 তার স্পর্শবিন্দু স্থানাঙ্ক h, k। তাহলে এখানে আমরা কি বলতে পারি? যা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? শর্তানুসারে ভাগে আমরা লিখে নিতে পারি। অতএব যেহেতু বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অতএব h² + k² = 16। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। নেক্সট আমরা কি বলতে পারি? শর্তানুসারে dydx @h, k = -4/3। সো আমরা এখানে কি লিখতে পারি? -x/y @h, k = -4/3। সো -h/k = -4/3। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? h = 4k/3।
এইচ এর মান 1 নম্বর সমীকরণে, বসিয়ে পাই 4k/3 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 16 k² / 9 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে 16 k² + 9 k² / 9 ইকুয়াল টু 16। সো 25 k² / 9 ইকুয়াল টু 16। এখানে যদি আমরা দেখি, এখানে আমরা কি করতে পারি, যে এই স্টেপেই আমরা কি করতে পারি, এই যে 90 আছে লেফট হ্যান্ড সাইডের নিচে, এই 90 কে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিতে পারি, এবং 16 k² + 9 k² কি হবে 25। সো এখানে আমরা কি লিখতে পারি, 16 × 9, সো কে স্কোয়ার ইকুয়াল টু কি হবে 16 × 9 144/25। তাহলে কে ইকুয়াল টু কি হবে রুট ওভার অফ 144/25। তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 12/5। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কে ইকুয়াল টু 12/5 বলে এইচ ইকুয়াল টু কি আছে আমাদের, এইচ ইকুয়াল টু 4k/3। সো 4/3 × 12/5। তাহলে এখানে যদি আমরা দেখি আমরা কি পাবো, 4 × 4/5, যেটি কি হবে 16/5। নেক্সট যদি আমরা দেখি, কে ইকুয়াল টু মাইনাস 12/5 বলে এইচ ইকুয়াল টু 4/3 × মাইনাস 12/5। তাহলে এখানে আমরা কি পাবো, মাইনাস 4 × 4/5 ইকুয়াল টু মাইনাস 16/5। তাহলে নির্ণয় স্পর্শবিন্দু সমূহের স্থানাঙ্ক যথাক্রমে 16/5, 12/5 ও -16/5, -12/5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, (16/5, 12/5) স্পর্শবিন্দু হলে স্পর্শকের সমীকরণ, এখানে আমরা কি পাবো, y-12/5 ইকুয়াল টু -4/3 × (x-16/5). তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 3 × y-12/5 ইকুয়াল টু -4x + -4k -16/5 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা, 16 × 4/5। তাহলে এবার যদি আমরা এখানে দেখি, এক্ষেত্রে আমরা কি পাবো, py মাইনাস
12 into 3 by 5 equal to minus 4x plus 64 by 5. So আমরা এখানে কি পাচ্ছি 4x plus 3y equal to 64 by 5 plus 36 by 5. তাহলে এখানে আমরা কি লিখতে পারি 4x plus 3y equal to 100 by আমরা আগে যদি দেখি এখানে আমরা ক্যালকুলেট করে কি লিখতে পারি 64 plus 36 by 5 তাহলে 4x plus 3y equal to 100 by 5 তাহলে 100 কে 5 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাচ্ছি 20 সো 4x plus 3y equal to 20 নেক্সট আমরা কি লিখতে পারি minus 16 by 5 comma minus 12 by 5 স্পর্শবিন্দু হলে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ তাহলে আমরা এখানে কি পাবো y minus minus 12 by 5 equal to minus 4 by 3 into x minus minus 16 by 5 তাহলে আমরা এখানে কি লিখতে পারি 3 into y plus 12 by 5 equal to minus 4 into x plus 16 by 5 তো এবার যদি আমরা এখানে দেখি y plus 12 into 3 by 5 equal to minus 4x minus 4 into 16 by 5 তাহলে এবার যদি আমরা এখানে দেখি এটিকে আমরা কি লিখতে পারি 3y plus 36 by 5 plus 64 by 5 equal to minus 4x তাহলে এখানে আমরা কি পাচ্ছি 3y plus 36 plus 64 by 5 equal to minus 4x তাহলে আমরা এখানে কি পাচ্ছি 4x plus 3y plus 100 by 5 equal to 0 তাহলে এখানে আমরা কি পাবো 20 তাহলে 4x plus 3y plus 20 equal to 0 তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 4x plus 3y equal to minus 20 তাহলে একটি ক্ষেত্রে আমরা কি পেলাম plus 20 আমরা যদি দেখি একটি ক্ষেত্রে আমরা কি পেলাম plus 20 অপর একটি ক্ষেত্রে minus 20 তাহলে আমাদের এখানে বলা হয়েছে সমীকরণ নির্ণয় করতে তাহলে আমরা এখানে কি লিখতে পারি নির্ণয় যেহেতু একটি ক্ষেত্রে আমরা প্লাস 20 পেয়েছি অপর একটি ক্ষেত্রে আমরা স্পর্শকের সমীকরণে সেম সমীকরণ কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছি মাইনাস 20 তাহলে নির্ণয় স্পর্শকের সমীকরণ फोर एक्स प्लस थ्री वाई इक्वल टू प्लस माइनस ट्वेंटी तले एटी हमरा एकाने पाच्छी सो एटी होलो हमारे आंसर थैंक यू